হাদিসে আছে আল্লাহওয়ালাকে বা যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা, যাকে দেখলে কি আল্লাহ সে কি আল্লাহওয়ালা, যাকে দেখলে আল্লাহ মনে হয় সে আল্লাহওয়ালা, সে আল্লাহওয়ালা। তখন কালার চলে আসছে, কালার ওরে দেখলে আল্লাহ স্মরণ হয় কি আল্লাহ স্মরণ হয়, একে দেখলে, একে দেখলেই মনে হয় কি আল্লাহ, আল্লাহর কথা মনে হয়, তখন এই আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালা হয়ে গেছে। কেন এরে দেখলে আল্লাহ স্মরণ হয়, নাহলে হাদিসে আসতো না, কিতাবে আসতো না এই কথা, যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা, সে কি আল্লাহওয়ালা, নাহলে কিতাবে এই কথা আসতো না, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো চোখ বুঝা সাক্ষী দিতে বড় লোকটা ইমানদার, লোকটা লোকটা কি কেন ইমানদার ছাড়া বারবার মসজিদে আসতে পারে না, বারবার বলে আসতে পারে দুই চারবার, কিন্তু বারবার বারবার তো ওই আসতে পারে যে কি ইমানদার। এটাই কালার, কালার চলে আসছে। এখন আল্লাহ বলতেছে বলো এই ইমানদার কেন বার বার আমার ঘরে আসতেছে, পাঁচ বেলা তো আসে, আসেই আরো আসে, বারবার মসজিদে আসে, এই ইমানদার সাক্ষী দাও এই ইমানদার। কালার চলে আসছে, কালার, হ্যাঁ, এশা ফজর মাগরিব যাদেরকে মসজিদে আসতে দেখো কালার চলে আসছে, এদেরকে বলে দিতে পারো কেয়ামতের আলো তোমাদের জন্য অপেক্ষা করতেছে, পুরা পুরা নূর তোমাদের জন্য অপেক্ষা করতেছে, কালার চলে আসছে। আমল যখন করবে তো গ্রানও আসবে কালারও আসবে, গ্রানও আসবে কালারও আসবে, গ্রানও আসবে কালারও আসবে, গ্রানও আসবে কালারও আসবে। তখন দেখা যাবে কিতাবের কথা সত্য হবে, রাস্তা দিয়ে হাঁটবে এ দেখবে না ফেরেশতার সাথে মুসাফা করবে, ফেরেশতার সাথে মুসাফা করবে, কিন্তু দেখছে মানুষ করছে, আসলে এটা মানুষ না ফেরেশতা করছে, তখন ওই কথা সত্য হবে, রাস্তা দিয়ে হাঁটবে যেই রাস্তায় আর পা পড়বে ওই রাস্তা অন্য রাস্তার উপরে গৌরব করবে, যে এলাকা দিয়া যাবে ওই এলাকা অন্য এলাকার উপরে গৌরব করবে, যে আকাশ দিয়া যাবে ওই আকাশের পরিধি অন্য আকাশ পরিধির উপরে গৌরব করবে। তাহলে এই কথাগুলো কিতাবে কোনোদিন আসতো না, এই জন্য দিনই কথা ধ্যান খেয়ালের সাথে শোনা চাই। এসলার জন্য এটাও বিরাট বড় একটা প্রয়োজন, এছাড়া এসলা হবে না, শোনা হবে বসা হবে কিন্তু এসলা হবে না, শুদ্ধি হবে না, মন কন্ট্রোলে আসবে না, দুনিয়ার পজিশন নিচের থেকে উপর দিকে উঠে, এক সময় উঠতে উঠতে আবার বোঝা যায় রিটায়ার্ড মানি হলো যা অর্জন ছিল সব জীবিত সেই হাত ছাড়া, একটা পদে উঠা যায় প্রমোশন পাইতে 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 একটা পদে ওঠে, একটা সময় আসে পদটা আবার তার চোখের সামনে নিভা যায় জিরো হয়ে যায়, ঠিক না, মনে হয় বুঝাইতে পারি না, এই জন্য লেখে অবসর। এখন অফিসে গেলেও সেও সাধারণ মানুষের মতোই অফিসের টেবিলে চক্কর কাটতে হয়, এটা দুনিয়ার নীতি, আর আল্লাহর নীতি হলো উল্টা, ও নিচের উপর থেকে নিচের দিকে আসে। যখন আল্লাহর কাছেও প্রিয় পাত্র হয়, সৃষ্টির কাছে তো হয়ই, আল্লাহর কাছেও যখন প্রিয় পাত্র হয়
তখন উপর থেকে নিচের দিকে আসতে থাকে প্রথম আল্লাহ বলেন আমি ভালোবাসি তো জিব্রিল আলাইহিস সালামকে ডাইকা বলেন ইন্নি উহিব্বু ফালান ফাআহবিবহু আমি অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো তো জিব্রিল আলাইহিস সালাম ভালোবাসেন ওনাকে হুকুম দেওয়া হয় যে এবার তুমি আরশের নিচের ফেরেশতাদেরকে ঘোষণা দাও তো উনি ঘোষণা দেয় ইন্নাল্লাহা ইউহিব্বু ফালান ওয়া আনা উহিব্বু ফালান আল্লাহ অমুককে ভালোবাসে আমিও বাসি আরশের নিচে যারা আছো তারাও অমুককে ভালোবাসে এই ঘোষণা চলতে চলতে সাত আকাশে চলে যখন সাত আকাশ কমপ্লিট হয় তখন আল্লাহ হুকুম দেন যে এবার জমিনে ঘোষণা দেব তো উনি আকাশের নিচে দাঁড়ায় জমিনে ঘোষণা দেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফালান ওয়া আনা উহিব্বু ফালান ফাআহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফালান আল্লাহ অমুককে ভালোবাসে আমিও বাসি আকাশওয়ালারা অমুককে ভালোবাসে জমিনওয়ালারা তোমরা অমুককে ভালোবাসো ফায়ানসিরু লাহুল কবুল তার গ্রহণযোগ্যতা জমিনে ছড়ায় দেওয়া বেটা দেওয়া তখন সবাই ভালোবাসতে শুরু করে আর এই ভালোবাসায় কোনোদিন ভাটা পড়ে না রিটায়ার্ড হয় না এই জন্য যেটা বুঝাইতেছিলাম যে দিনই কথা যত মনোযোগ সহকারে শুনবো একাগ্র চিত্তে যত মনোযোগ সহকারে শুনবো তত বেশি দিলের ভিতরে জায়গা গাঁথতে থাকবে আর যখন গাঁথবে আমল সহজ হবে আমলের তৌফিক মিলবে আর আমল যখন হবে তখন অল্প বয়সেও বুজুর্গ হয়ে যায় অল্প বয়সে ইতিহাসের পাতায় পাওয়া যায় অল্প বয়স আল্লাহওয়ালা হয়ে গেছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই 18 বৎসর বয়সে বেলায়েত পাইছে কত 18 বৎসর বয়সে তাও আল্লাহর রসুল স্বপ্নে যুগে ওস্তাদকে বইলা দিয়া গেছে যে বাইজিদ বুস্তামি ওলি হয়ে গেছে একে বলো এ কাজ যেন শুরু করে তো উনি ওলি বানানো শুরু করছে 18 বৎসর বয়স কতটুক বয়স 18 বৎসর বয়স 18 বৎসর বয়সে ওলি হয়ে গেছে রাবেয়া বসরি 33 বৎসর বয়সে মারা গেছে রাবেয়া বসরি 33 বৎসর বয়সে মারা গেছে আমার মনে হয় রাবেয়া বসরি বালেগ হওয়ার আগের থেকেই ওলি হয়ে গেছে 33 বৎসর বয়সে তো মারাই গেছে রাবেয়ার এতটুকু উচ্চ মর্যাদা ছিল যে ওই জমানার যত আল্লাহওয়ালা পুরুষ ছিল সবাই রাবেয়ার নাম বড় শ্রদ্ধার সহকারে নিতেন 33 বৎসর বয়স কি অল্প বয়সে ওলি হয়ে গেছে নাহলে নাম এতদিন থাকতো না নামটা এতদিন হাজারো বৎসর নামটা থাকার কথা না মুছা যাওয়ার কথা কত মানুষের নামই তো মুছা গেল ঠিক না কি বলেন বাংলাদেশের কিছু ব্যক্তিত্বের নাম বললে আপনারাও চিনবেন না এখানে অধিকাংশ মানুষ চিনবে না বলতে পারি ইতিহাসের পাতার থেকে কিন্তু চিনবেন না চিনবেন না আপনারা মুছা গেছে কিন্তু রাবেয়ার নাম এখনো মুছে নাই রাবেয়ার নাম বাইজিদ বুস্তামির নাম এখনো এরকম আল্লাহওয়ালাদের নাম এখনো মুছে নাই
বহুত মানুষের নাম মুছে গেছে কিন্তু পুরান ঢাকার বুকের থেকে এখনো দিন মোহাম্মদের সাহেবের নাম মুছে নাই চিনেন মাওলানা দিন মোহাম্মদ সাহেবকে চিনতেন নাম শুনছেন রহমাতুল্লাহি আলাইহি চকবাজারে বসে তাফসীর করতেন আর লাউড স্পিকার ফরিদাবাদ পর্যন্ত লাগত এখনো মুছে নাই আল্লাহওয়ালাদের নাম মুছে না ওলিদের নাম আল্লাহ মুছতে দেন না তো যত বেশি ধ্যানের সাথে দিনই কথা শুনব পড়ব পড়ার সময়ও ধ্যান চাই যত বেশি ধ্যানের সাথে শুনব যত বেশি ধ্যানের সাথে পড়ব তত বেশি ভিতরে গাঁথবে দেখবেন এক মজলিসে বসেই কেউ কথা শুনে চোখের পানি ঝরাইতেছে আবার কেউ বসে বসে মুসকি মুসকি হাসতেছে দুই ধরনের লোক এক মজলিসে পাবেন কেউ চোখের পানি জড়াইতেছে ঝরতেছে ওর চোখের পানি আবার দেখবেন কেউ মুসকি মুসকি হাসতেছে চোখের পানি কিন্তু এমনি আসে না ইচ্ছা করলে কাদা যায় না ইচ্ছা করলে কাদা যায় না না ওর দিলে গাচ্ছে সুই ঢুকলে যেরকম ব্যথা পায় ওর দিলে কাঁদতেছে তো কাঁথাটা চোখ দিয়া বাহির হইতেছে চোখ দিয়া বাহির হইতেছে জন্য দিনই কথা ধ্যানের সাথে শোনা চাই কোরআনও এটারই হুকুম দেয় ফাস্তামিউ ধ্যান দিয়া শোনো চুপচাপ শোনো নিবিড়ভাবে ধ্যান দিয়া নিবিড়ভাবে শোনো তাহলে দিলে কাঁদবে আর যখন গাঁদবে আমল সহজ হবে আর আমল যখন হবে তখন রঙও আসবে গ্রানও আসবে রং আসবে জীবনে রং আসবে রং রং আসবে শুধু শুধু তো হাদিস বলেন না হাদিসে আছে আল্লাহওয়ালাকে যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা যাকে দেখলে কি আল্লাহ সে কি আল্লাহ যাকে দেখলে আল্লাহ মনে হয় সে আল্লাহওয়ালা সে আল্লাহওয়ালা তখন কালার চলে আসছে কালার পরে দেখলে আল্লাহ স্মরণ হয় কি আল্লাহ স্মরণ হয় একে দেখলে একে দেখলেই মনে হয় কি আল্লাহ আল্লাহর কথা মনে হয় তখন এই আল্লাহওয়ালা আল্লাহওয়ালা হয়ে গেছে কেন আরে দেখলে আল্লাহ স্মরণ হয় নাহলে হাদিসে আসতো না কিতাবে আসতো না এই কথা যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা সে কি আল্লাহওয়ালা নাহলে কিতাবে এই কথা আসতো না যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো চোখ বুঝা সাক্ষী দিতে বড় লোকটা ইমানদার লোকটা লোকটা কি কেন ইমানদার ছাড়া বারবার মসজিদে আসতে পারে না বারবার ভুলে আসতে পারে দুই চারবার কিন্তু বারবার বারবার তো ওই আসতে পারে যে কি ইমানদার এটাই কালার কালার চলে আসছে এখন আল্লাহ বলতেছে বলো এ ইমানদার কেন বারবার আমার ঘরে আসতেছে পাঁচ বেলা তো আসে আসেই আরও আসে বারবার মসজিদে আসে এ ইমানদার সাক্ষী দাও এ ইমানদার কালার চলে আসছে কালার হ্যাঁ এশা ফজর মাগরিব যাদেরকে মসজিদে আসতে দেখো কালার চলে আসছে তাদেরকে বলে দিতে পারো কেয়ামতের আলো তোমাদের জন্য অপেক্ষা করতেছে পুরা পুরা নূর তোমাদের জন্য অপেক্ষা করতেছে কালার চলে আসে দিনই কথা যত বেশি ধ্যান দিয়া শুনব মন দিয়া একাগ্র চিত্তে চুপচাপ তত বেশি দিলে গাঁদবে আর দিলে যত গাঁদবে তত আমল করা সহজ হবে আমল যখন করবে
তো গ্রানও আসবে কালারও আসবে গ্রানও আসবে কালারও আসবে গ্রানও আসবে কালারও আসবে গ্রানও আসবে কালারও আসবে তখন দেখা যাবে কিতাবের কথা সত্য হবে রাস্তা দিয়ে হাঁটবে এ দেখবে না ফেরেশতার সাথে মুসাফা করবে ফেরেশতার সাথে মুসাফা করবে কিন্তু দেখছে মানুষ করছে আসলে এটা মানুষ না ফেরেশতা করছে তখন ওই কথা সত্য হবে রাস্তা দিয়ে হাঁটবে যেই রাস্তায় আর পা পড়বে ওই রাস্তা অন্য রাস্তার উপরে গৌরব করবে যে এলাকা দিয়ে যাবে ওই এলাকা অন্য এলাকার উপরে গৌরব করবে যে আকাশ দিয়ে যাবে ওই আকাশের পরিধি অন্য আকাশ পরিধির উপরে গৌরব করবে এই কথাগুলো কিতাবে কোনদিন আসতো না এই জন্য দিনই কথা ধ্যান খেয়ালের সাথে শোনা যায় এসলার জন্য এটাও বিরাট বড় একটা প্রয়োজন এছাড়া এসলা হবে না শোনা হবে বসা হবে কিন্তু এসলা হবে না শুদ্ধি হবে না মন কন্ট্রোলে আসবে না এই জন্য যত বেশি ধ্যান খেয়ালে শুনবে তত বেশি কথা দিলে কাটবে কথার নূর ভিতরে ঢুকবে কেন আমাদের দিলগুলা শক্ত হয়ে গেছে রাগ হয় না আমাদের অনেকের দিল আছে পাথরও হার মানায় আসাদ্দ মিনাল কাসওয়া কোরআন মেলে বলতো না পাথরের চোখ উঠে আর নতুন প্রযুক্তি আসছে পাথর ক্রাশ করার জন্য রে আলো দিয়া ক্রাশ করে কি লেজার গান দিয়া ক্রাশ করে লেজার দিয়ে দিনই কথা যত ধ্যানের সাথে শুনবে তত দিল নরম হইতে থাকবে দিলের ভিতরে রে ঢুকবে রে আলো ঢুকবে আর আলো যায় দিলের পাথরওয়ালা দিলকে আস্তে 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 নরম করবে একদিন আসবে দিনের কথা শুনবে আর চোখের পানি ঝরবে ঝরবে যদি জিজ্ঞেস করা হয় পানি জড়াও কেন বলছে দিন কি বলে আর আমি কি করতেছি এই অনুভূতি আসবে দিন কি বলে আমি কি করতেছি দিন কেমন বলে আর আমি কেমন চলতেছি তখন সারা দিন আল্লাহ আল্লাহ বইলাও আল্লাহ আল্লাহ বইলাও আল্লাহ আল্লাহ বলার পরেও সারাদিন আল্লাহ আল্লাহ বলবে আল্লাহ আল্লাহ সারাদিন বলবে এখন তো চব্বিশ ঘন্টায় দুই চারবারও বলি না ঠিক না কয়জন আমরা অভ্যস্ত ডেলি কয়েকশোবার আল্লাহ আল্লাহ বলায় কয়জন আমরা অভ্যস্তই না অথচ আল্লাহ আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহকে ডাকা যায় আল্লাহ কুল্লি হেইন সর্ব অবস্থায় আল্লাহকে ডাকা যায় আল্লাহ বলা যায় কতক্ষণ আল্লাহকে ডাকি আল্লাহকে তো ডাকি না তখন সারাদিন ডাকবে ডাকতে 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 সারাদিন ডাকবে কিন্তু তারপরও ভিতরটা ভরবে না তারপরও বলবে কোনো আল্লাহকে ডাকলামই না যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হওয়ার পরেও বলতেছে আমি যদি তোর মতো উঠ হইতাম ভালো হইতো গাছের নিচে ঘুরা ঘুরা খাইতাম আছে না কিতাবে নাই আমি যদি মমিনের গায়ের পশম হইতাম কত ভালো হইতো কাঠি নিয়া বলতেছে আমি যদি কাঠি হইতাম কত ভালো হইতো অথচ নবী রসুলদের পরে যিনি সবচেয়ে বেশি আল্লাহর কাছে মাহবুব যিনি সিদ্দিক না সিদ্দিকে আকবর সিদ্দিকিয়াত এই শব্দটা যার ভিতর থেকে বাহির হইছে সিদ্দিকিয়াতের চশমাটা ঝর্ণাটা এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার থেকে বাহির হইছে
এর আগে দুনিয়া এই শব্দটাই জানতো না এই শব্দটা দুনিয়া জানতো না ফারুক আজমের মতো মানুষ বলতেছে তোর মা যদি তোকে জন্মই না দিত তুই জন্ম নিলি কেন অথচ ফারুক আজম আরবির সাথে সম্পর্ক নাই তো এই ফারুক শব্দটার ঝর্ণা ওনার শরীর থেকে ফুটা বাহির হইছে এর আগে দুনিয়া ফারুকই জানতো না যে ফারুক জিনিসটা কি যেমন করুণা শব্দটা আমাদের ডিকশনারিতে ছিল না 2020 এ এটা ডিকশনারিতে যোগ হয়েছে ঠিক না দুনিয়া জানতো না ফারুক কি জিনিস ওনার থেকে এই শব্দটা উৎপত্তি হয়ে বাহির হয়েছে উনি বলতেছে আমাকে যদি আমার মা জন্মই না দিত যখন দিলে গাদবে রে ঢুকবে আলো ঢুকবে দিল নরম হবে তখন এবাদত সহজ হবে ফুটবে গ্রাণ বাহির হবে কালার আসবে কিন্তু নিজে ভিতর থেকে একবারে শূন্য হবে এটাকে বলে না রিয়া না ওজব না সুমা কিচ্ছু থাকবে না এগুলো রোগ এই রোগগুলো থাকবে না সারাদিন আল্লাহ 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 বলতে 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 সারাদিন পড়ে তারপর হাত উঠায় বলবে আল্লাহ রসুল যেরকম সমগ্র সৃষ্টির বন্দেগী যদি এক জায়গায় রাখা হয় আমাদের নবীজির এক মুহূর্তের বন্দেগী যদি আরেক জায়গায় রাখা হয় তো এইটা সবচেয়ে বেশি ভারী হবে ওজনওয়ালা হবে কিন্তু এমন বন্দেগীর পরেও বলতেছে মা আবাদনা কাহাক্কা এবাদতি আপনি শান অনুযায়ী আমার থেকে কিছু হয় নাই আপনি যদি রহমতের চাদর দিয়ে আমাকে ডাইকা নেন এই জন্য মেরে দোস্ত দিনই কথা শোনা পড়া যত ধ্যানের সাথে তত বেশি ভিতরে গাঁথবে তত বেশি আমার ভিতরে আমল করা সহজ হবে আর আমল যখন হবে তখন আমার ভিতরে কালার আসবে গ্রাণ আসবে সৃষ্টি আকৃষ্ট হবে আল্লাহ আমাকে বন্ধু বানায় নেবে আল্লাহ বন্ধু হবে বসুনা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবে সমগ্র সৃষ্টির কাছে গ্রহণযোগ্যতা পায় সমগ্র সৃষ্টির কাছে তখন সর্বজায়গায় আল্লাহ বলবে সর্বজায়গায় সবাইকে কানে কানে আল্লাহ বইলা দিবে তোমরা চিনো আমি চিনি বিদায় তোমরো চিনা রাখো আমি চিনি বিদায় তোমরো চিনা রাখো সমস্ত সৃষ্টি তাকে চিনবে যেটাকে সাহাবাদেরকে সমস্ত সৃষ্টি চিনতেন আল্লাহওয়ালাদেরকে সমগ্র সৃষ্টি চিনতেন এখনো চিনেন তখনও চিনতেন সব সৃষ্টি তাদেরকে চিনেন এই জন্য সবার নাম মুছা যায় কিন্তু আল্লাহওয়ালাদের নাম মুছে না আজ পর্যন্ত মুছে নাই আর কেয়ামতের সকাল পর্যন্ত মুছবে না এদের নাম আল্লাহ মুছতে দিবে না মানুষ মুছতে চাবে কিন্তু মুছানো সম্ভব হবে না এদের নাম রোশন থাকবে আলোকিত থাকবে এই জন্য আমাদেরও উচিত দিনই কথা যত ধ্যানের সাথে শোনা যায় মনোযোগ সহকারে যেন আল্লাহ আমল করার তৌফিক আমাদেরকে দিয়া দেন আমল করার তৌফিক আমাদেরকে দিয়া দেন বললাম না সৃষ্টি চিনবে তখন মজা আসবে তখন যখন কবরে যাবে তো মজা আসবে ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা তো যাকে প্রশ্ন করবে সেও হাসবে আর আমার বিশ্বাস ওই মুহূর্তে আল্লাহ হাসবে ফেরেশতা যদি বলে জবাব দাও না হাসো কেন বা কোন রবের কথা প্রশ্ন করতেছ মান রব্বুকা তোমার রবকে
রবের প্রশ্ন করতেছো, রবকে জিজ্ঞাসা করো আমি কে, আমি কে জিজ্ঞাসা করো। কেন দুজনই দুজনের পরিচিত হবে, কাছের হবে, দুজনই দুজনের যার সম্বন্ধে জিজ্ঞাসা করতেছে তারও কাছে, যাকে জিজ্ঞাসা করতেছে সেও কাছে, যার কথা জিজ্ঞাসা করতেছে সেও কাছে, যাকে জিজ্ঞাসা করতেছে সেও আল্লাহর কাছে। নবীজির কথা যখন জিজ্ঞাসা করবে মান হাদা, মান হুয়ার রাজুল, মান হাদার রাজুল, এই ব্যক্তিকে, তখন আল্লাহ রসুলও হাসবে সেও হাসবে, ফেরেশতা বলবে দুজনই হাসে, কাহিনী কি, বুঝা ফেলবে হাসির দ্বারাই বুঝা ফেলবে যে ওনার কথা জিজ্ঞাসা করতেছ, ওনাকেই জিজ্ঞাসা করো, তো উনিও হাসবে, হাসি দিয়ে বুঝাবে যে আমিও চিনি, এও আমাকে চিনে, এই জন্যই তো হাসে। অপরিচিত ব্যক্তির কথা জিজ্ঞাসা করলে না প্রশ্ন উত্তর হইতো, আমরা দুজনই পরিচিত, সত্য এটি, আমল সহজ হবে, আমল সহজ হবে, যখন আমল সহজ হবে তখন মেরে দোস্ত সত্য এটাই, মানুষ জানবে এই ছোট জীবনটা 60-70 বছরের জীবন, এটা বললেও তো ভুল হয়ে যাবে, কেন এই উম্মতকে আল্লাহ 60 দিছেন বটে, কিন্তু 60-এর হিসাব নেবেন না, 60-এর হিসাব নেবেন না, 60-এর হিসাব নেবেন না, কেন 40% তো আগেই মাফ করে রাখছেন, কেন 15 বৎসর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তো এমনি মাফ, ওটার হিসাব কি নেবেন, ওটা মাফই, ওটা কি মাফ, 15 গেলে গা যা থাকবে ওটার 4 ভাগের 1 ভাগ তো মাফই করে রাখছেন, গুফিয়াল কলম, কলম উঠায় রাখছেন মাফ, 6 ঘন্টা মাফ, যতটুকু ঘুমায় অতটুক মাফ, বাকি আর রইল কি, হিসাব তো এতটুকু নিবে, এতটুকু তো দিতে চান না, এতটুকু হিসাবও আল্লাহ নিতে চান না, এই জন্য চান না, যদি হিসাব নিতে চাইতেন তাহলে কোরআনে আমাদেরকে এই কথা কোনোদিন বলতেন না, ইয়াফু আন কাসির, তোমাদের অনেকগুলা গুনাহ আমরা এমনি মাফ করে দিই, কেন আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ভালোবাসার পাত্রের উপরে চোখ রাখে না, কি রাখে না, চোখ বোঝেন, হ্যাঁ, যার উপরে চোখ রাখে ওর থেকে হিসাব কিতাব নেয়, ঠিক না, কি কর্মচারীর উপরে চোখ রাখে, এই জন্যই জিজ্ঞাসা করে কয়টায় দোকানে ঢুকলি, আবার সময়ের আগে গেলে কয় কয়টার সময় আইলি আর কয়টার সময় যেতে দিতেছ, ঠিক না, মাসের শেষে এই জন্যই হিসাব করে বলে কয়দিন ডিউটি করলি, বেতনের লেগে হাত দাঁড়ায় আসস, ঠিক না, কি বাকি চোখ তো বাদেই দিলাম, ঠিক না, বাকি চোখও বোঝেন, সারাদিন চোখ রাখে, হাত কোন দিকে যায় কোন দিকে রাখে, ঠিক না, কিন্তু যখন প্রিয়জন হয় নিজের ছেলে, নিজের আপনজন, তো যদি অবেলাও আসে তোকে ওরে অভ্যাস করাইতেছি, আসুক না আস্তে আস্তে অভ্যাস হোক, আস্তে আস্তে কি মনে হয় বুঝাইতে পারতেছি না, আস্তে আস্তে অভ্যাস হইব, তোমরা ধরো কেন, দুপুরে আসুক আর বিকালে আসুক, ঠিক না, আস্তে আস্তে কি হবে, হ্যাঁ আস্তে আস্তে অভ্যাস হবে, আর কিছু যদি করেও বসে তো বাপে হাসে আর বলে আরে বাপেরটাই তো, বাপেরটাই তো করছে, অন্যেরটা তো করে নাই, ঠিক না, মনে হয় বোঝেন নাই, যদিও আল্লাহর সাথে এই তুলনা হয় না, বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ আমাদের উপরে চোখ রাখতে চান না,
এই জন্য তো অনেকগুলো এমনি মাফ করে দেই ভালোবাসেন তো এই জন্য চোখ রাখতে চান না আমরা ভালোবাসার পাত্র চোখ রাখেন না তো অনেকগুলো এমনি মাফ করে দেই যেটা বাইচা গেছে ওটাও ধরতে চান না ওটাও কাউন্টে আনতে চান না যদি কাউন্টে আনতে চাইতেন তাহলে পাঁচ ওয়াক্তের মধ্যবর্তী যে সময় আছে এটার গুনাহ কোনোদিন মাফ করতেন না অথচ হাদিসে আছে এটা মাফ করাবে তারপরও যদি কিছু বেঁচা যায় তো জুমায় আসলে পা দিতে দেরি জুমা থেকে জুমা এই মধ্যবর্তীটা মাফ করতে দেরি করেন না তারপরও যদি কিছু বেঁচা যায় তো রমজান থেকে রমজান এক বছরটা রমজানে পা দিতে দেরি মাফ করতে দেরি করেন যেগুলো আল্লাহ আমাদের উপরে চোখ রাখতে চান না ভালোবাসেন হিসাব কিতাবও নিতে চান না কিন্তু আল্লাহ এটা চান সত্যি যে এই যে ছোট জীবনটা যতটুকু কাউন্ট করবে এটা যেন সঠিকভাবে কাটে এই জন্যই আমি বলছিলাম যিনি কথা যত ধ্যান দিয়ে শুনবে দিলে কাটবে দিল নরম হবে তখন চোখের বাঁধন খুলবে বাদ ভাঙা যাবে চোখের বাদ আমাদের দেশে থাকে না ভেরি বাদ চোখের মধ্যে বাদ আছে ভেরি বাদ আছে এটা ভাঙা যাবে দিল যখন নরম হবে তখন আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে চোখ দিয়ে পানি বাহির এত আমলের তৌফিক হবে আমল সহজ হবে দ্বিতীয় দিল নরম হবে আর আমল যখন করবে তখন এই যে বাঁচা জীবনটা যেটা বেঁচে রইল অনেক কিছু মাফ করার পরে যেটা হাতে রইল ওটাকে সঠিক ব্যবহার সম্ভব হবে সঠিক ব্যবহার এখন কিন্তু সঠিক ব্যবহার হইতেছে না তখন সঠিক ব্যবহার সম্ভব হবে সঠিক ব্যবহার সম্ভব হবে তখন নামাজির মন শরীর মসজিদের বাহিরে থাকবে কিন্তু মন মসজিদের ভিতরে থাকবে নাহলে হাদিস কেন আসতো কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ মসজিদ শরীর বাহিরে মন মন মসজিদে মন মসজিদে থাকবে লটকায় থাকবে মসজিদে মন মসজিদে থাকবে শরীর বাহিরে আল্লাহকে যদি জিজ্ঞেস করি একে কি হিসাবে গণ্য করবেন বাইরে মসজিদ ওয়ালা হিসাবেই গণ্য করবো ওই জন্যই তো আরশের নিচে ছায়া দিব আরে মসজিদওয়ালা হিসাবেই কি করব গণ্য করব এই জন্যই তো একে আরশের নিচে কি করব সাবাতুন এর ভিতরে একজন হলো কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ যার দিল মসজিদে লটকা আছে এরকম কর্মক্ষেত্রে থাকবে কর্মক্ষেত্রে থাকবে কিন্তু সময়টা সুরক্ষিত হবে সময়টা কি হবে আজকে সময় সুরক্ষিত না যার যেমন মনে চায় এমন কাটাইতেছে আর সময় যদি সুরক্ষিত না হইল সময় কসম খোদা সময় যদি সুরক্ষিত না হইল জীবনটা যদি সুরক্ষিত না হইল এই সময় জীবনটা যদি সুরক্ষিত না হইল তাহলে জীবন থাকবে মজা থাকবে না জীবন থাকবে জীবন থাকবে জীবন থাকবে মজা থাকবে না ধন সম্পদ সব থাকবে কিন্তু মজা থাকবে না বিবি বাল বাচ্চা সব থাকবে কিন্তু মজা থাকবে স্বাদ থাকবে না স্বাদ স্বাদ থাকবে না আজকে যেরকম আমাদের জীবন আছে কিন্তু স্বাদ নাই সম্পর্ক আছে কিন্তু স্বাদ নাই মজা নাই ধন সম্পদ সব আছে কিন্তু মজা নাই নাই কারো জীবনে মজা নেই মজা যদি থাকতো
মজা যদি থাকতো তাহলে বাংলাদেশে দুচারটা আঙ্গুল দিয়ে দেখাই স্বামী স্ত্রীতে যদি মজা থাকতো তাহলে বাংলাদেশে মিনিটে এত তালাকের প্রবণতা হতো না দিন দিন তালাকের মাত্রা বাড়তেছে নতুন নতুন বিয়ে কয়েকদিন পরেই তালাক কেন জীবনে স্বাদ নাই মজা নাই মজা যদি থাকতো স্বাদ যদি থাকতো আমাদেরকে মাসলা জিগায় রাগে তালাক দিছি রাগে তো মানুষ তালাকই দেয় আর রাগ যদি না হয় তো অন্যটা দেয় মনে হয় বোঝেন নাই ঠিক না বিয়া শাদি তো করেন নাই কোথেকে বুঝবেন ঠিক না রাগ যখন না করে তখন অন্যটা দেয় ঠিক না তালাক তো মানুষ রাগেই দেয় ঠিক না কি কন বাইঙ্গা বলে দিমু বাহিরে লাউড স্পিকার খোলা আছে এই জন্য বাংতেছি না রাগ যখন না করে তখন তো একজন আরেকজনকে চুমা দেয় রাগ করেই তো তালাক দেয় কিন্তু মাসলা জিগায় ফাঁক বাহির করার জন্য হুজুর রাগে দিছি রাগে খুব রাগ হয়েছিল কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি হ্যাঁ তালাক তো রাগেই দিতে হয় এছাড়া রাগ ছাড়া তালাক দিলে তালাক হয় না তালাক তো রাগেই দেয় মানুষ আর রাগ যখন না করে তখন তো একজন আরেকজনকে মহব্বত করে ঠিক না সত্য তো হ্যাঁ তখন জীবনে মজা থাকে না মজা সময় যখন সুরক্ষিত না হয় তখন জীবনে মজা থাকে না মজা থাকে না সত্য মজা থাকে না মজা থাকে না রাগ হয়ে যাবেন বললে বলবো হ্যাঁ মা রাগ হয়ে যাবে আমরা ঘরের বাইরে সময় বেশি কাটাই ঘরে সময় ঘরের বাইরে সময় বেশি কাটাই ঘরে খুব কম কাটাই কেন জানেন ঘরে মজা নাই ঘরে স্বাদ নাই যদি স্বাদ থাকতো তো বলতো কালকা যেটা বাজার করছো এটা দিয়ে আজকে চালায় নিমু চলো বৃষ্টি নামছে তো দুইজনে ল্যাপলে ঘুমায় থাকি শীতও আছে আজকার দোকান খুলো না হাসেন কেন রাগ হয়ে গেলেন সত্য এটাই তো ঘরওয়ালারা বলতো যা আছে ওইটা দিয়া চলে যাবে কালকেও তোমার যেতে হবে না চলো আজকে একটু মজা করে ঘুমাই একটু মজা করে মনে হয় বোঝেন নাই কিছু বোঝেন তো জান না ফিডার তো খান আপনারা কোথেকে বুঝবেন একটু মজা করে ঘুমাই একটু মজা করে ঘুমাই কেন আজকে শীতটা বেশি বেশি লাগে যেও না আজকে ঠিক না কি আমরা ভাবি কি কর্মস্থলে গেলেই ভালো কেন ঘরে তো কি নাই মজা শান্তি বললাম না মজা বললাম আর কি ঘরে তো মজা নাই ঘরে স্বাদ নাই এই জন্য 18 ঘন্টা বাইরে কাটে ট্যাবলেট খায়া 6 ঘন্টা ঘরে কাটে ওটো ট্যাবলেট সহ ট্যাবলেট ছাড়া না ট্যাবলেট ছাড়া না ট্যাবলেট ছাড়া না ট্যাবলেট খায়া জীবনে স্বাদ থাকে না স্বাদ জীবন থাকে স্বাদ থাকে না সম্পদ থাকে স্বাদ থাকে না সম্পর্ক থাকে স্বাদ থাকে না আর যখন জীবন সুরক্ষিত হয় জীবন যখন সুরক্ষিত হয় তখন সব জিনিসের ভিতরে জীবনও স্বাদ চলে আসে স্বাদ কি আছে স্বাদ আসে স্বাদ তখনই ওই হাদিস সত্য হয় কয় জমিনের পেট পিঠ জমিনের পেটের চেয়ে উত্তম হাদিসের শব্দ জমিনের পেট জমিনের পিঠ জমিনের পেটের চেয়ে কি উত্তম এখানে স্বাদ আছে সব জায়গায় স্বাদ স্বাদ আর স্বাদ সম্পর্কের স্বাদ জীবনের স্বাদ সম্পদের স্বাদ সব কিছুর ভিতরে স্বাদ আর স্বাদ বড়
সব কিছুর ভিতরে সাত বড়া, সাত বড়া। তখন দেখা যায় একটা সময় ছিল, একটা সময় ছিল, সময় ছিল, একটা সময় ছিল, একটা সময় ছিল। কেমনে যে বুঝাবো, একটা সময় ছিল, কি দেখেন না, একটা সময় ছিল প্রতিবেশীরে ডেকে ডেকে খাওয়াইতো, ডেকে ডেকে খাওয়াইতো, ডেকে ডেকে মাথায় তেল দিয়ে দিত। যার ঘরে তেল থাকতো পাড়া বসিস বললো বিকালে আইসো তোমরা সবাই তেল দিয়ে দিব। যদি বলতো সবাইরে ডাইকা তেল দিয়া তেল শেষ করে ফেলতেছ, তা বুঝবি না তেল দেওয়ার ভিতরে মজা আছে, বুঝবি না। যা কি বুঝবি তেল দেওয়ায় কি মজা। আবার বুড়া বুড়িরা বলতো আমরা তেল দিয়া যাইতেছি তোকে মাথায় মেশে তেল দিব। কি ভুলে গেছেন? হ্যাঁ, বেশিরভাগই তো বিক্রমপুরের মানুষ, ভুলে গেলেন নাকি? হ্যাঁ, আমরা তেল দিয়া যেতেছি তোদের মাথায় মানুষ তেল দিবে, এই প্রবাদ বাক্য গুলো ছিল। মজা ছিল, স্বাদ সম্পদওয়ালারও স্বাদ ছিল, যার কাছে সম্পদ ছিল। আগে গ্রামে দেখছি তো যাদের অডেল ধান, ধানি জমিন ছিল, তো ধান যখন উঠত তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তিন চার মাসের জন্য ওই বাড়িতে চলে আসত। বাড়ি চব্বিশ ঘন্টা গরম থাকত। সম্পত্তির মালিকালারা ওরা শুধু ঘুরত, এরা নিজের মনে করে দান নিত, ফসল নিত, শুকাইত, মারাইত, শুকাইত, দেখেছিল, চাউল বাহির করত, পাকাইত, খাইত, মুড়ি ভাজত, পিঠা বানাইত। সারাদিন ওই বাড়িতে ধুমধারাক্কা বিয়ের মতো চলতেছে। সব কিছু গুছায়া দিয়া যখন যাওয়ার পালা হইতো বলতো তোরা খালি যাবি কি কইরা, তোরা খালি যাবি কি কইরা, তখন সবাই রে বাগ বাগ কইরা দিত, তুই এতটুক নিয়ে যা, তুই এতটুক নিয়ে যা, তুই এতটুক নিয়ে যা। মজাই ছিল আলাদা। আপনারা দেখেন নাই তো, এই জন্য বুঝবেন না। এটা বয়স্করা দেখছে, আপনারা সবাই দেখে নাই, দেখেন নাই তো, এটা তো মজাই ছিল। ওই বাড়িতে রাত দিন এক ছিল, তখন পুরো আত্মীয় স্বজনও আসতো, পাড়া প্রতিবেশীও আসতো। আর ওই সময় শাড়ি পোড়া ওই বাড়ির মহিলারা রানীর মতো বয়া থাকতো, আর পান চাবাইতো, আর মুস্কি মুস্কি হাসতো। কেউ মাথা দেখা দিতেছে, কেউ চাল লাগাইয়া দিতেছে, কেউ খেদমত করে দিতেছে, কিন্তু কোনোদিন এটা ভাবতো না যে এরা তো পাড়া প্রতিবেশী। না, এই ভিতরে একটা বাবুই ছিল না কারো। মজা ছিল, মজা। এই জন্যই বলতেছি কথা, সব জায়গায় চলে আসছে, আল্লাহ করুক বুঝে আসো। সবসময় প্রতি মাসে আমারও আসার সুযোগ হোক আর আপনাদেরও আসার সুযোগ। অল্প অল্প কথা যদি দিলে গাইথা নিতে পারি, সময় সুরক্ষিত, জিন্দেগি সময় সুরক্ষিত হবে। কথা তিনি কথা যত ধ্যানের সাথে শুনব, খেয়ালের সাথে শুনব, মনোযোগ দিয়ে শুনব, মোহতাজ মনে করে শুনব, আমি এই কথাগুলার মোহতাজ, মুখাপেক্ষী, তো ভিতরে গাদবে, দিল নরম হবে, আমল করা সহজ হবে। জিন্দেগির ভিতরে, জীবনের ভিতরে অনেকটাই তো মাফ করে দিছেন, একটু খালি আমাদের থেকে হিসাব নেবে, একটু পুরার অনেকটাই তো মাফ করে দিছেন। এই উম্মতকে ভালোবাসার খাতিরে হোক আর আমাদের নবীজির খাতিরে হোক, নবীজি আর ভালোবাসার খাতিরে অনেকটাই মাফ করে দিছেন এই উম্মতকে। অল্প একটু রয়ে গেছে, অল্প একটু, অল্প একটু। এক হাদিস গাঁটলে বোঝা যায়, এক সন্ধ্যার হিসাব রয়ে গেছে, এক সন্ধ্যার, আসর থেকে মাগরিব এটাকে সন্ধ্যাই বলে, আসর থেকে মাগরিব এটা গ্রাম্য ভাষায় কি বলে, সন্ধ্যা, ঠিক না? আসরের পরে কি বলে গ্রাম্যরা, গ্রাম্য মা বোনরা বলে, চাচিদেরকে দেখতাম বলতো, আরে সন্ধ্যা হয়ে গেছে এখনো বাড়িতে আসলি না,
আসরের পর থেকে সন্ধ্যা হয়ে যায়, এক সন্ধ্যার হয়তো হিসাব নেবে। এই জন্য এটাকে সুরক্ষিত করতে শেখা, সুরক্ষিত করতে শেখা। যখন সুরক্ষিত করবে আল্লাহর ওয়াদা, তখন শাক থাকলেও মজা থাকবে, শাকে মজা থাকবে এরকম যেরকম আজকে কাচ্চিতেও মজা নেই, সুস্বাদু থেকে দামি থেকে দামি খাবারে মজা নেই, তখন শাকে মজা থাকবে, শাকে মজা থাকবে। পদ্মা এখনো ইলিশ দেয়, পদ্মা এখনো কি দেয় না, দেয় না, কিন্তু আগের পদ্মার ইলিশ বাজলে, এক বাড়িতে বাজলে পুরো গ্রাম খবর হয়ে যেত ওই বাড়ি ইলিশ বাজতেছে, ঠিক না? সত্য তো? আবার একটু ডুবা তেলে বাজত, এর লেগে ইলিশে যেরকম মজা ছিল তেলে এর চেয়ে বেশি মজা ছিল। আর যদি শুকনা মরিচ এটার ভিতরে দিতে পারতো তাহলে তো আরো মজা, ঠিক না? কি হ্যাঁ মজা ছিল, এখন না এই পদ্মার ইলিশ এখনো আছে, না ঘ্রাণ আছে না মজা আছে। একটা কেন, একশো বাজলেও কেউ খবর পায় না যে কয়টা বাজা হইল। বুড়া বুড়িরা বলতো এটাই, যদিও এদের ভাষায় বলতো কিন্তু এটা হাদিসের কোরআনের কথা বলতো। আসেন, ছোট জীবনটাকে সুরক্ষিত করতে শিখি। আবারও পিছিয়ে যেতেছি, দিনী কথা যত বেশি ধ্যান খেয়ালের সাথে সম্ভব, যত বেশি ধ্যান খেয়ালের সাথে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে প্রয়োজন মনে কইরা যে আমার প্রয়োজন, তখন দিলের ভিতরে কাঁদবে, শক্ত দিল নরম হয়ে যাবে, নরম, শক্ত দিল নরম হয়ে যাবে, নরম নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন আমল জিন্দগিতে আসবে, বাচ্চা কোচা জীবনটা সুরক্ষিত করা সহজ হবে। আর যখন সুরক্ষিত হবে তখন যা থাকবে কাছে ওটাতেই মজা থাকবে, ঘরে চুলা জ্বলে না তারপরও মজা থাকবে, এটাও একটা মজা হবে, এটাও একটা মজা হবে। আম্মা যান অভিযোগ নিয়ে বলেন নাই, মজা নিয়ে বলছেন। আম্মা যান বলছে আমাদের চুলা জ্বলে না, শুধু খেজুর আর পানি ছিল তারপরও মজা ছিল, তারপরও কি ছিল, তারপরও মজা ছিল। সাহাবাদের ঘরে শুধু পানি ছিল তারপরও মজা ছিল, কি ছিল, মজা ছিল। আমাদের ঘরে সব আছে তারপরও মজা নাই,